ঈদ উদযাপন করতে এখন ঘরমুখী মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু খুন্টু, যাচ্ছি তার কাছে। ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী যে সকল মানুষ ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছে। আমরা কথা বলেছি চালক এবং যাত্রীদের সাথে, তারা যেটি বলছে যে অন্যান্য বছরের যে চিরচেনা চিত্র থাকে, যানজটের ভোগান্তি থাকে, সেটি কিন্তু একবারে নেই। তবে আমরা থেকে কিন্তু মহাসড়কে যানবাহনের গত দুই দিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেশি, কিন্তু কোথাও কিন্তু আমরা যানজটের খবর পাইনি, অনেকটা স্বস্তি নেই। স্বাভাবিক গতিতেই কিন্তু এই যে যানবাহন গুলো চলাচল করছে, আমরা দেখছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, যেমন আমি যদি বলি যে খোলাটাকেও কিন্তু যাত্রীরা যে তাদের ঘরে ফিরছে, আমরা দেখেছি যে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু আজকে আমরা সংখ্যাটা বেশি দেখছি, সেই সাথে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে প্রাইভেট কার মাইক্রো সেগুলো কিন্তু সংখ্যা আমরা অনেকটাই বেশি লক্ষ্য করছি। তো সার্বিক বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু সেতু হয়ে যে সকল গাড়ি, অর্থাৎ 22টি জেলার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22টি জেলার যে যাত্রীরা আসলে ঈদে বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নেই, ভোগান্তি ছাড়া তারা অনেকটা স্বস্তি নেই কিন্তু আমরা দেখছি যে বাড়ি ফিরছে। এবং যাত্রীরা যদি বলছে যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশ, অর্থাৎ যানবাহনের ধীর গতি থাকলেও বঙ্গবন্ধু সেতু পার হয়ে পশ্চিম সংযোগ মহাসড়কের যে এসে যে তাদের গতি, সেই স্বাভাবিক গতিতে তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে এবারে ঈদে বাড়ি ফিরতে পারছে। এবং এদিকে আমি কথা বলেছি জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে মহাসড়কের এই যে যানবাহনের অতিরিক্ত চাপ এবং যে এই যে এই যাত্রীদের চাপ, সেটি সামলাতে কিন্তু মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে যে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পাশাপাশি আম পুলিশ কিন্তু কাজ করছে, আমরা দেখেছি আনসার সদস্য কিন্তু কাজ করছে, 24 ঘন্টা কিন্তু তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এবং এখনো দেখছি যে প্রচুর পরিমাণ গাড়ি বঙ্গবন্ধু সেতু পার হয়ে কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরু গোল চত্বর পর্যন্ত এই যে 25 কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার এই অংশটিতে কিন্তু আমরা প্রতি বছর দেখি যে যানজটে ভোগান্তি পোহাতে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে, সেটি কিন্তু এবারের চিত্র পুরোটাই ভিন্ন। আমরা দেখেছি যে মহাসড়কের যে 4 লেনের কাজ যে চলমান রয়েছে সেটির যে সুফল, সেটি কিন্তু আসলে যাত্রীরা পাচ্ছে। চালকরা যেটি বলছে যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে বোলপুর পর্যন্ত যে মহাসড়ক 4 লেনের উন্নীতকরণের কাজ শেষ, তাহলেও মহাসড়কের বেশ কিছু অংশে কিন্তু 4 লেন খুলে দেওয়ার কারণে এই যে সেই সুফলটি তারা পাচ্ছে, তারা কিন্তু স্বাভাবিক গতিতে তারা যে তাদের নির্দিষ্ট গন্তব্যে সে যে তারা কিন্তু আসলে পৌঁছাতে পাচ্ছে, যে কারণে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছে চালক এবং যাত্রীরা। তো আমরা দেখছি যে এখনো কিন্তু বিপুল সংখ্যক গাড়ি বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যাচ্ছে, কিন্তু যানজটের বা ধীর গতি যদি আমরা বলি সেটি কিন্তু একবারে তারা কিন্তু অনেকটা স্বস্তি নেই। আমরা দেখেছি যে বাড়ি ফিরছে, আমরা গত দুদিনের তুলনায় আজকে আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পার হয়ে আসছে এবং ব্যক্তিগত যাত্রীবাহী বাসের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার মাইক্রো সে সাথে আমরা দেখেছি মোটরসাইকেলের সংখ্যা কিন্তু আসলে কম না। তো এক কথা বলে যে অনেকটা স্বস্তি নেই উত্তরবঙ্গের মানুষ কিন্তু আসলে ঈদে বাড়ি ফিরতে পারছে। এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে ঈদ যাত্রা আমার কাছে সর্বশেষ খবর। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বঙ্গবন্ধু সেতুর কড্ডার মোড় এলাকায়।